আইটি বাড়ির পক্ষ থেকে এসটিএমএল সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি এসটিএমএল এবং সিএসএস কী এবং কেন ওয়েবসাইটে এসটিএমএল সিএসএস ব্যবহার করা হয়। তো আজকের পর্বে আমরা জানবো এসটিএমএল সিএসএসের ইতিহাস সম্পর্কে, যে বর্তমানে আমরা যে লেটেস্ট ভার্সন এসটিএমএল এবং সিএসএসগুলো ব্যবহার করে থাকি, এই এসটিএমএলগুলো কীভাবে এসেছে এবং সিএসএসগুলো কীভাবে এসেছে এবং কী কী ভার্সন এর আগে ছিল। তো এসটিএমএল এর ভার্সন বের করার জন্য আপনাকে, আপনি জাস্ট গুগলে গিয়ে যদি লিখেন যে দ্য হিস্টোরি অফ এসটিএমএল, আপনি এসটিএমএল এর ইতিহাস সম্পর্কে তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটি ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি, yourhtmlsource.com/start-here/history-of-html.html। এই ঠিকানাটা আমরা এখানে ওপেন করে রেখেছি। এই লিঙ্কটি আমাদের এই ডিভিডির সাথে দেয়া থাকবে। তো এইখানে ওরা এসটিএমএল এর কিছু ইতিহাস তুলে ধরেছে, এসটিএমএল এর পূর্ববর্তী কিছু ভার্সন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এসটিএমএল এর শুরুর দিকের ভার্সনগুলোর মধ্যে আছে এসটিএমএল 1.0, এরপর এসটিএমএল 2.0, এরপর এসটিএমএল 3.0, এবং এই ভার্সনগুলোর পরে আছে এসটিএমএল 3.2, এবং এরপরে যেটা বের হয় এসটিএমএল 4.1। এসটিএমএল 4.1 হচ্ছে এসটিএমএল এর রিভলিউশনারি ভার্সন আমরা বলতে পারি, কারণ এসটিএমএল 4.1 বের হওয়ার আগে পর্যন্ত আমরা এসটিএমএল এর যে ভার্সনগুলো ছিল সেগুলো ছিল অনেকটা সংকীর্ণ, অনেকটা কম সুবিধা সম্পন্ন, এবং এসটিএমএল 4.01 বের হওয়ার পরেই মূলত এসটিএমএল অনেকটাই পূর্ণতা পায় এবং এখানে প্রচুর পরিমাণ নতুন এলিমেন্ট চলে আসে এবং এসটিএমএল অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী হয়। সো এসটিএমএল এর সবচেয়ে বেশি যে রেভলিউশনারি ভার্সনটা হচ্ছে সেটা হচ্ছে এসটিএমএল 4.01, এবং 4.01 এর পরে W3 কর্তৃপক্ষ, দ্যাট মিন্স যারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, W3 যেটা কোম্পানি আছে, যেটা আমরা লিখি অ্যাকচুয়ালি প্রতিটা ওয়েবসাইটের সামনে www. এটা যারা বের করেছে W3 অর্গানাইজেশন। সো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরা XHTML 1.0 এই ভার্সনটা বের করে পরবর্তীতে, বাট এই ভার্সনটা আসলে অনেকটা স্ট্রিক্ট ভার্সন HTML এর, এবং এটাতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা সামান্যতম ব্রেক করলে আমাদের HTML কাজ করে না। সো এই ভার্সনটা অনেকেই ইউজ করে, আবার অনেকেই এটাকে ইগনোর করে। তো নতুন অবস্থায় আপনারা যখন শিখবেন, আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই আগে XHTML শিখবেন না, আগে আপনি HTML 4 এবং HTML 5, যেটা HTML লেটেস্ট ভার্সন, সেটা শিখবেন, পরবর্তীতে আপনি চাইলে XHTML শিখতে পারেন। তো এবার চলে আসি HTML 5-এ, এটা হচ্ছে HTML সর্বশেষ এবং সবচাইতে লেটেস্ট ভার্সন। HTML 4.01 এর পরেই HTML 5 চলে আসে। তো HTML 5-এ সবচেয়ে যেটা বেটার যেটা জিনিস, এটাতে অনেক বেশি ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারি। আর HTML 5-এর আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই SEO ফ্রেন্ডলি, কারণ আমরা আমাদের আইটি বাড়ির অনেকেই আপনারা আমাদের SEO টিউটোরিয়াল দেখেছেন। সো এই SEO করার জন্য আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন, এটাতে অনেক সিমেন্টিক এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজের ফলে আমরা আমাদের ওয়েবসাইটের এসইওকে অনেক সহজ করতে পারি এবং আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে অনেক বেশি প্রাধান্য দিয়ে আনতে পারি। সো HTML 5 হচ্ছে HTML এর সর্বশেষ এবং সবচেয়ে বেটার ভার্সন। তো এইখানে একটা নতুনদের একটা কোশ্চেন থাকে যে তাহলে আমি কি আর বাকি ভার্সনগুলো শিখবো না, HTML 5 শিখবো? তো এই ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি HTML শিখতে চান, আপনি আগে শিখবেন HTML 4.01, দেন আপনি শিখবেন HTML 5, কারণ HTML 5-এ যেটা হয়েছে যে HTML 4-এ যে এলিমেন্টগুলো ছিল তার সাথে নতুন কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে HTML 5-এ, এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে HTML 4 এবং 5 অনেকটা একই জিনিস, HTML 5-এ জাস্ট নতুন কিছু এলিমেন্ট এসেছে এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো আপনি যদি HTML শিখতে চান, আপনাকে HTML 4 আগে শিখতে হবে, তারপর HTML 5 শিখতে হবে, এবং আমাদের এই বাংলা টিউটোরিয়ালটিতে আমরা HTML 4 আগে শেখাবো, তারপর HTML 5, এবং আমরা এমনভাবে শেখাবো আপনি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং HTML 5 ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আপনি যাদের কাছ থেকে যদি শুনে থাকেন কারো কাছ থেকে ইতিমধ্যে যে HTML 4 শিখতে হয় না, HTML 5-ই শিখতে হয়, HTML 5 শিখবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আসলে তাদের কথা গুরুত্ব না দিয়ে আপনি HTML 4 শিখুন, তারপর HTML 5 শিখুন, আদারওয়াইজ আপনি HTML-এ খুব এক্সপার্ট হতে পারবেন না। এই তো গেল আমাদের HTML এর ইতিহাস। এবার একটু CSS এর ইতিহাসে আসি। CSS হচ্ছে মূলত ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে স্টাইল দেওয়ার জন্য।
তো সিএসএস এর ইতিহাস আমরা উইকিপিডিয়ার একটি উইকিপিডিয়াতে আছে মূলত সিএসএস এর ইতিহাস। আপনি গুগলে সার্চ করলেই পাবেন হিস্টোরি অফ সিএসএস। তো সিএসএস এর ইতিহাস আসলে মোটেও জটিল না, এটা জাস্ট অল্প কয়েকটা ভার্সন, সিএসএস 1, সিএসএস 2, সিএসএস 2.1 এবং সিএসএস 3। এবং সিএসএস 3 হচ্ছে বর্তমান সময়ের ভার্সন এবং সবচেয়েতে বেশি ইফেক্টিভ, সবচেয়েতে বেশি সুবিধা সম্পন্ন ভার্সন এটা, এবং এটা এখনও চলতেছে এবং আমরা এখনও সিএসএস 3 ইউজ করতেছি। এবং মেনলি সিএসএস 3টাই ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায়। এখানে দেখা যাচ্ছে সিএসএস 4-এর কথাও এখানে উল্লেখ করেছে, তবে আপনি অনলাইনে বিভিন্ন কাজ, বিভিন্ন জায়গা আপনি সিএসএস 3 দিয়ে করতে পারবেন অনেক কিছু। ইভেন আপনি অনেক জটিল জটিল কাজগুলো যেগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা হয়, আমরা আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন টিউটোরিয়ালে বলেছি জাভাস্ক্রিপ্ট কী কাজে আসে, সো জাভাস্ক্রিপ্টের অনেক কাজও সিএসএস 3 ব্যবহার করে করে ফেলা যায়। সো সিএসএস 3 খুবই একটা ইফেক্টিভ একটা স্টাইল শিট সিস্টেম বলা চলে। সো এই ছিল মূলত এইচটিএমএল এবং সিএসএস এর ইতিহাস। এটা খুবই বেসিক এবং অনেকের মধ্যে এটা জানার আগ্রহ থাকে যে এটা কিভাবে আসলো এবং ভার্সনগুলোর মধ্যে ডিফারেন্সটা কী। সো এই জন্য আপনাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাশন করলাম। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এইচটিএমএল সিএসএস ধারাবাহিকভাবে শিখবো। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।